নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর চলে এসেছে। আবারও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং গতকাল কিন্তু অসংখ্য কৃষককে টাকা দিয়েছে। প্রায় কিন্তু লক্ষাধিক কৃষক কালকে টাকা পেয়েছেন, তো আজকেও কিন্তু লক্ষাধিক কৃষক টাকা পাবে। আজকে যে টাকা এসেছে তার লাইভ প্রমাণ, কাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং যারা টাকা পাচ্ছেন না তারা কবে নাগাদ টাকা পাবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তার আগে আপনি কমেন্টে জানাবেন আপনি টাকা পেয়েছেন কিনা, আপনার স্ট্যাটাসে কী রয়েছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। তো আজকে যে টাকা এসেছে তার প্রমাণটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন 16/7/2022 তারিখে 2000 টাকা ক্রেডিট হয়েছে। এখানে বাই ট্রান্সফার আইডি নাম্বার রয়েছে, দিয়ে জিও WBKBKH লেখা রয়েছে, WBSC 627, NSCH কথাটা লেখা রয়েছে। তো আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু রাত পর্যন্ত আজকে টাকা পাবেন। প্রতিদিন কিন্তু মানে 10টার পর থেকে টাকা দেওয়া শুরু হয়, তারপরে কিন্তু একদম রাত পর্যন্ত টাকা দেওয়া চলে, মানে 7টা 8টা 9টা পর্যন্তও কিন্তু টাকা ঢুকেছে। তো আপনারা ওয়েট করে থাকুন, আজকেও কিন্তু অনেক কৃষক টাকা পেয়ে যাবেন। তো যাদের টাকা ঢুকছে তারা কিন্তু অনেকেই কমেন্টে জানিয়েছেন, যেমন দেখতে পাচ্ছেন তিনি জানিয়েছেন পুরুলিয়া জেলা কালকে টাকা ঢুকেছে আমাদের। তারপর ইনি জানিয়েছেন আমি পেলাম কৃষ্ণগর নদিয়া থেকে 15 তারিখ। ইনি জানিয়েছেন আজ আমার টাকা ঢুকলো মুর্শিদাবাদ বহরমপুর ব্লক। ইনি জানিয়েছেন সাউথ 24 পরগনা ব্লক কাকদ্বীপ আজ টাকা দিয়েছে। তারপর ইনিও বলছেন আজকে আমি টাকা পেলাম বৈকাল 5টায় মুর্শিদাবাদ। ইনিও বলেছেন আমি আজকে টাকা পেলাম 5000, আমি এবছর গত ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলাম। ইনিও জানিয়েছেন আমি 2000 টাকা পেলাম সাউথ 24 পরগনা মন্দির বাজার। তারপর ইনিও জানিয়েছেন আজকে আমার টাকা ঢুকেছে মুর্শিদাবাদ দমকল। ইনিও জানিয়েছেন দাদা অবশেষে আজ পেলাম 3:30 দিকে পশ্চিম মেদিনীপুর। ইনিও জানিয়েছেন 3900 টাকা ঢুকেছে সাউথ 24 পরগনা। ইনি জানিয়েছেন আজকে আমি পেলাম টাকা 2000 টাকা দাদা বাঁকুড়া থেকে। তারপর ইনিও জানিয়েছেন যে আজ টাকা পেয়েছি। তারপর ইনিও জানিয়েছেন দাদা আজকে বাঁকুড়া জেলার কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে। ইনিও জানিয়েছেন দাদা আজ আমার টাকা ঢুকলো 5000 বীরভূম জেলা, আজকে আমি 5000 টাকা পেলাম চাঁচল মালদহ। ইনি জানিয়েছেন দাদা আমি আজ টাকা পেলাম সাউথ 24 পরগনা। তারপর মুর্শিদাবাদ এক্ষুনি টাকা ঢুকলো, আজকে ঢুকলো দাসপুর। ইনি জানিয়েছেন দাদা আমার দুটার মধ্যে একটার আজ পেয়েছি 2500 টাকা মুর্শিদাবাদ 15/7/2022। এরকম অসংখ্য কৃষক কিন্তু কমেন্ট করে জানিয়েছেন তারা টাকা পেয়েছে। তো বুঝতেই পাচ্ছেন সমস্ত জেলারই কিন্তু টাকা দেওয়া চলছে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, আপনারাও কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন আপনাদের যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা থাকে। তো আপনাদেরকে আরও একবার বলবো, ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকুন, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে ভুলবেন না।